আসসালামু আলাইকুম আমি আখি সুলতানা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমিও অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব মহিষের মাংস তার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তার জন্য পেঁয়াজ বাটাটার সাথে তেজপাতা দিয়ে দিলাম এখন আমি নিয়ে নেবো মশলা এই পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা জিরা তো এটা আমি বাদামি কালার হয়ে আসছে পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এটা এখন নাড়াচাড়া করব করবো কষাবো মশলাটা মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিছি তো আমি টমেটো পছন্দ করি আপনারা যদি টমেটো পছন্দ না করেন তো এটা বাদ দিয়ে দিতে পারেন তো আমি এখন টমেটোটার সাথে এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মহিষের মাংসটা দিয়ে দিব। মহিষের মাংসটা দিয়ে এখানে কষাবো আমি মাংসটা মহিষের মাংসটা কষানো হয়ে গেলে মহিষের মাংসটা কষতেছে তো এখানে আমি এটা একটু নাড়াচাড়া ছাড়া দিয়ে নিই কিছুক্ষণের জন্য আমি ডাকনা দিয়ে দিছি তো মহিষের মাংসটা কষানো হয়ে গেছে তো আমি এখানে আলু দিয়ে দেব তো আপনারা যদি আলু পছন্দ করেন দিবেন আমি আলুটা খুবই পছন্দ করি তাই আমি আলু দেওয়া পছন্দ করি মাংসের ভিতরে আলু না হলে আমার কাছে ভালো লাগে না তো আমি পরিমাণ মতো আলু দিয়ে দিলাম তো আলুটা মাংসের সাথে একসাথে কষিয়ে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমার রান্নাটা হয়ে গেছে মা সিদ্ধ হয়ে গেছে আলু মাংস হয়ে গেছে তো আমি ঝুল দেবো না